টুইটারে ট্রাম্প কার্ড নিষিদ্ধ করায় সোশ্যাল সাইট আনতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নয়া ঘোষণা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প নয়। এই ঘোষণা ধনকুবের ও খ্যাতনামা ব্যবসায়ী হিসেবে। তিনি জানিয়েছেন তার সংস্থা এক নতুন সোশ্যাল মিডিয়া সাইট চালু করতে চলেছে। এই নতুন সোশ্যাল সাইটের নাম রাখা হয়েছে ট্রুথ সোশ্যাল। জানা গিয়েছে আগামী মাস থেকে বিশেষ অতিথিরা ট্রাম্পের তৈরি এই নয়া সোশ্যাল সাইট ব্যবহার করতে পারবেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সংস্থা ট্রাম্প মিডিয়া ও টেকনোলজি গ্রুপ নয়া সাইটটি বাজারে আনছে। জানা গিয়েছে এই নয়া সোশ্যাল সাইটে সাবস্ক্রিপশন নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যাবে। ট্রাম্পের সংস্থার এক বিবৃতিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন বড় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি স্বৈরাচারের বিরুদ্ধে ট্রুথ সোশ্যাল সাইটটি তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই নয়া সোশ্যাল সাইটের পেছনে ট্রাম্পের স্পষ্ট রাজনৈতিক কৌশল রয়েছে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট টুইটারের সঙ্গে ট্রাম্পের সংঘাত একাধিকবার সামনে এসেছিল। এমনকি বিদ্বেষমূলক টুইট করার জন্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সরিয়ে ফেলে টুইটার কর্তৃপক্ষ। এখনও টুইটারে ট্রাম্পের কোনো অ্যাকাউন্ট নেই। এই পরিস্থিতিতে নয়া সাইট চালু করে ট্রাম্প টুইটারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে চাইছেন বলেই মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।